গুড ইভিনিং ফ্রেন্ডস, জাস্ট সীমা থটস এ সবাইকে স্বাগতম। তা এই ভিডিওটা বেশ ছোট্ট, একদম ছোট্টর মধ্যে ভিডিওটা ছাড়বো, অনেক রাতে ছাড়ছি। তা আখির, মানে ওই যে রাখি যে লিগাল নোটিশ পেয়েছে, হয়ে গেল তো সত্যিকারের কথাটা বেরিয়ে গেল তো? হ্যাঁ, এই দেখো আমি প্রথম দিনই তোমাদের বলেছি যে এই মেয়ে ছেলেকে কেউ চিনবা না। এর প্রথম দিন, এ হচ্ছে দ্বিতীয় ঝুমস, এ ঝুমার থেকে 1 ইঞ্চিও এদিক ওদিক না, বরং 1 কাঠি বাড়া হবে তো কম না। কারণ ঝুমা তো যা করে ওপেন করে, ঝুমার চেহারা বা ঝুমার পোশাক খোলা বা ঝুমার প্রত্যেকটা শরীর বিনোদন দেখে তোমরা ঝুমাকে প্রচুর পরিমাণে খারাপ বলতে পারো বা না। ঠিক সেম তোমরা যত ভিডিওগুলো দেখবা সব সেম ক্যাটাগরির দ্বিতীয় ঝুমা। এর ভেতরে মানে প্রত্যেক মুহূর্ত কথা পাল্টায়, প্রত্যেক মুহূর্ত দ্রুত নিজেকে চেঞ্জ করে এবং এক একটা মানুষের সামনে এক এক রকমভাবে গিয়ে সিম্পাথি কার্ড খেলে। দেখো এখন হচ্ছে বাপের বাড়ি, কোথায় আছে এখন? এখন আছে বাপের বাড়ি। বাপের বাড়ি মানে মায়ের স্টোক, মেয়ের খেলা শেষ, মেয়ে এখন বিশ্রামে আছে, বর বোধ হয় নেই বাড়িতে। আচ্ছা তাহলে এখন ট্রাম্প কার্ড কী হলো? মা ব্রেন স্ট্রোক, বাবা অসুস্থ, হচ্ছে বয়স হয়ে গেছে। তাহলে মা বাবার মুখের দিকে তাকিয়ে ওর মেয়ের কি হবে, ওর বাবা মায়ের কিছু হয়ে যেতে পারে, বা মানে প্রত্যেকটা ইঞ্চি, মানে যখন ভিডিওগুলো করেছিল মায়ের কাছেও জিজ্ঞেস করে ভিডিওগুলো করেনি, মা আমি একটা মেয়েকে নিয়ে ভিডিও করছি, এতটা নোংরাভাবে ভিডিও করছি, আমার যদি কিছু হয় পাশে থাকবা? ঠিক অনেকটা রত্নাকর দস্যুর মতন। হ্যাঁ অনেকটা, মানে এখন হচ্ছে অন্য লেভেলে চলছে, এখন যে কোনো কথাবার্তা সব চলবে অন্য লেভেলে, মানুষকে ইমোশনাল করা, মানুষকে বোকা বানা। মানে মনে হচ্ছে কি ওয়াইটিতে এতগুলো মানুষ সব বোকা, কারণ ও ছোট ক্রিয়েটার আর লড়াইটা হচ্ছে বড় ক্রিয়েটারে। আরে বড় ক্রিয়েটার মানেই তার সবই ভুল হয়ে যাবে, মানে ভুল না করলেও আমাদেরকে সবাই মিলে সেটাকে বোঝাতে হবে। ও বড় ক্রিয়েটার মানেই ও অন্যায় করেছে, ও অনেক টাকা লাখ লাখ রোজগার করে, এই ছোট ক্রিয়েটার একে যে কোনো প্রকারে বাঁচাও। দেখো সেম সেম থিঙ্কিং আমি করেছিলাম ইয়ের ব্যাপারে, রুমকির ব্যাপারে, যে রুমকির একটা ছোট্ট চ্যানেল যে কোনো প্রকারে বাঁচাও, কিন্তু রুমকি প্রত্যেকটা মুহূর্তে কিন্তু বুঝিয়ে দিয়েছে যে ও ও ছোট হলেও ও কিন্তু পটকা, পট 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 করে বাঁচতেই থাকে, কোনো মতে সবসময় রুমকি মৌকেই খারাপ প্রমাণ করার জন্য ছুটে বেড়ায়। ঠিক দেখো এও, একেও কিন্তু অনেক মানুষ বাঁচাতে চেয়েছে, যারা বাঁচাতে চেয়েছে তাদের কাছে কি বলল, প্লিজ তোমরা কেউ রন ভাইয়ের এগেনস্টে ভিডিও করো না। হলো মুখের মধ্যে, তাহলে আবার বলছে আমি কিন্তু কাউকে ভিডিও করতে বলিনি। হলো হলো তো এর হয়ে ভিডিও করতে কি বললো, আমি কিন্তু কাউকে আমার হয়ে রন ভাইয়ের এগেনস্টে ভিডিও করতে বলিনি। এই যে যারা ওর হয়ে রন ভাইয়ের এগেনস্টে কি ভিডিও করছে তাদেরকে আমি বলছি, একটা যদি তোমরা সদ্যজাত চ্যানেল খুলেছে তার পাশেও যদি তোমরা দাঁড়াতে না, তোমাদের এই দাঁড়ানোটা কাজে দিত। ওই মেয়ে, ও যে কতটা বাজে, ও যে কতটা অসভ্য, ও রীতিমতো দ্বিতীয় ঝুমার আশেপাশের লোক, মানে একদম তোমরা ভেবে নিতে পারো, বলে না 19-20 এরকম, আমি তো বলবো ও 50, এ ঝুমা 20, এতটা এর। ও হচ্ছে সুস্থ মস্তিষ্কে যেমন, এ মা অসুস্থ, কে দে কেটে, আমার ছেলে স্কুল থেকে বেরিয়ে গেছে, আমার এই হয়েছে, ও হেন হয়েছে, তেন হয়েছে, ও গল্প সাজায়, এও সেম একদম। তোমরা দেখতে থাকো এর সঙ্গে, যত এর ভিডিও দেখতে থাকবা, একে যত দেখতে থাকবা তত কাকুর ব্যাপারটা তো আসবো, মুখটা খুলুক, তারপর আমি ওর মুখে কি করে জামা ঘষে দিতে হয়। যেমন রন জামাটা ঘষে দিল আজকে 50 লক্ষ টাকার ডিমান্ডের ব্যাপারটা, তেমনি ঠিক আমি ওর মুখে ঝামাটা ঘাস ঘাস করে ঘষে দেবো। এরপর তো ওকে যেমন ও প্রীতির সব খুলে নাইটি তুলে লঙ্কার গুঁড়ি ছিটিয়ে দেওয়ার কথা বলেছিল না, খুব শিগগিরই আমি ওকে একদম পুরো ওয়াইটির সামনে পুরো উলং, মানে সমস্ত এক একটা পোশাক খুলবো, তার ভেতরে সরিয়ে সরিয়ে লঙ্কার ড্যাশ ড্যাশ ছিটাবো। এটা হলো ছোট্টর মধ্যে দিলাম, কারণ ও সবাইকে রিকোয়েস্ট করছে প্লিজ তোমরা রন ভাইয়ের এগেনস্টে ভিডিও নামো না। আর ও তো বোঝেনি, ও তো বোকা, একবারে ভাজা মাছ উল্টাতে জানে না, কারণ কোর্টে গেছে। আমি কাল তাহলে কীরকম উকিলের সঙ্গে দেখা করেছি, হাতুড়ি মার্কা উকিল, মানে ঠিক যেমন ডাক্তার হাতুড়ি মার্কা হয়, ওর উকিলটাও হাতুড়ি মার্কা ছিল, যে কোর্টের নোটিশটা পড়েও দেখায়নি। আর নোটিশটা কিন্তু আমাদের ইউটিউবেরও লোককে দেখায়নি, তার কারণ কন্টেন্ট ভাই এটাকে নিয়ে টানতে টানতে যতক্ষণ বাবুল কামের মতো চিবানো যায়, কারণ রেভিনিউর দরকার, ও এখন কেস লড়তে নামছে, ওর এখন প্রচুর কেস লড়বে, সেই কারণে রেভিনিউর দরকার, সেই কারণে ও এই বিষয়টাকে, এই টপিকটাকে নিয়ে ভিডিওজের পর ভিডিওজ নামিয়ে যাবে। আমরা একটা বড় ক্রিয়েটারের ফ্যামিলির লোকের যখন অসুস্থতা হয়
তখন কিন্তু আমরা কিন্তু বলি এইটাকে নিয়ে টানতে টানতে ভিডিও করো না, কারণ তুমি এখন তোমার বাচ্চাকে দেখিয়ে রেভিনিউ কামাবা, তোমার এই বাচ্চার অসুখটাকে তুমি ধুয়ে ধুয়ে খাবা। আমরা বলি না, আমরা কিন্তু বলি, আমরা সেখানে বলি, আমরা অন্য কোনো যেমন সাধন সাথীর কথাই বলছি, ওর প্রেগনেন্সি নিয়ে এখন এটা এটা এখন একটা কন্টেন্ট, এখন মা 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 ব্যাপারটা, তাই সবাই মা সেখানটায়, মানে যার যেটা ভুল আমরা কিন্তু সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিই। ঠিক এও এখন সেম ক্যাটাগরি, কোর্টে যাচ্ছি, উকিল কি বললো, নেক্সট ভিডিও শুনতে পাবা, এটাই আমি পুরোটা ক্লিয়ার করলাম না, এখনও কোথায় আছে বাপের বাড়ি, ওর মেয়ের পরীক্ষা চলছে, বাপের বাড়ি আছে, আজ ইন্ডিপেন্ডেন্স ডে না আজকের ইন্ডিপেন্ডেন্স না আজকে 23 জানুয়ারি নেতাজি সুভাষের জন্মদিন, তাই সেই কারণে আবার হচ্ছে 26 তারিখে ছুটি, এখন ও মায়ের ট্রিটমেন্ট করবে, মা বাবার ট্রিটমেন্ট করতে চলে গেছে বাপের বাড়িতে, হঠাৎ করে না জানিয়ে শুনিয়ে ও চলে এসেছে বাপের বাড়িতে, এখন মায়ের স্ট্রোক হয়েছে, দেখো মায়ের স্ট্রোক হয়েছে, হয়তো সাধারণ শরীর খারাপটাকে এখন স্ট্রোক হয়েছে, তারপরে দরকার হলে মায়ের সঙ্গেও কথা বলিয়ে দেবে, হ্যাঁ মেয়েকে বাঁচাতে গেলে মাকে সেই অসুস্থ হয়ে ক্যামেরার সামনে আসতে হবে, যেমন মেয়ে ওর মেয়েকেও কিন্তু মাঝে মাঝে অসুস্থ করে ক্যামেরার সামনে নিয়ে এসে, আজকে মা নামটা আর করলাম না, ওর প্রচণ্ড শরীর খারাপ, আমরা প্রচুর ভিডিওস দেখেছি, তোমরা চলে যাও, আমার মুখের কথা না, যারা যারা মনে করবা ওর ওরকে নিয়ে একটু নাড়াঘাটা করবা, পুরো ওর ভিডিওগুলোকে ঘেঁটে ঘেঁটে দেখো, তাহলে ওর ভেতরে দেখতে পাবা, ওর টাইটেল, ওর থাম্বনেল, ওর কথা বলা। আমিও অবাক হয়ে যাই যে যার এত বড় টেনশন, এত কিছু, ঠিক অনেকটা চিঙ্কি মাসির মতো না, মেয়ে পালিয়ে গেছে অত তো টাইটেল থাম্বনেল লিখে কেঁদে কেটে ভিডিও করছে, কোর্টে থানায় যাচ্ছে না, মেয়ে মিসিং ডায়েরিও লেখাচ্ছে না। সেম আমাদের এখানেও যার 50 লক্ষ টাকা দাবিদার বা এত কিছু, যার মায়ের স্ট্রোক হয়ে গেছে, বাড়িতে নেই, কোনো মতে একটা ভিডিও করেছে, যে তার ভিতরে টাইটেল থাম্বনেল লেখাটা কি সুন্দর করে না মানুষকে আকর্ষণ, একদম তো জিও এসব চালাতে থাকো, আমরাও চালাবো খুব শিগগিরই, আমি ওর কাকু 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 করো না, জাগাই চাকু মেরো না, কোন কাকু, এত গিফট, এত কিছু সোনার, আহ চরিত্র, না না তোমার চরিত্র ফুলের মতো পবিত্র, আমাদের ওই যে পৃথিবীর চরিত্রকে মার্কেটে নিলাম করেছে তার চরিত্র একবার ফুলের মতো পবিত্র, তাই না আখি আখিও সে গলি মানে আখি, তোমার চরিত্রটা বিশাল, তুমি তো এবারে কাকু তোমার নাক ঠাসাটা এত সুন্দর দিয়েছে, একবার এই দিক দিয়ে বেরিয়ে যায়, একবার এই দিক দিয়ে বেরিয়ে যায়, তারপরে কানের উপরের কানে বাবা, আবার কাকু আবার কাকু আবার এসে নাক ফুটো করে নাকের পরিয়ে দিয়ে যায় বাবা, সে এবার যে সে কাকু না, এসে মহান কাকু। যাই হোক, আমি ওর ভিডিওর অপেক্ষায়, আমি করব না, আমি যখনই সুযোগ টুযোগ পাবো একবারে ঢিস ঢাস দিয়ে দেবো বেশি, তাই না, তুমি ঝুমসের কোনো অংশে কম না, এই যে একে এ হলো ওই ক্যাটাগরির, বলেছে না ওয়াইটাতে একবার রনের আমি একটা ভিডিও বোধ হয় দেখেছিলাম, কি বলছিল, আসো আমি তুলে দেবো, যারা যারা আমার কাছে শুতে আর চাইবা চলে আসো, ও বলেছিল না আখি, হুম আখির কাছে ও আখি তলা দিয়ে অনেকেই শোয়ায়, তার জন্য তো ওর বর ওকে বলেছে না বলে ঝামা ঘষে দেবা, ওয়াইটির লোকেদের মুখে ঝামা ঘষে দেবা, এবার ওর বরের মুখে আর ওর মুখে কী করে নুড়ি ঘষবে, শুধু দেখতে থাকবা, তাই এইটুকুই, গুড নাইট, সবাই ভালো থেকো, জাস্ট ফর তোমাদের একটু ইনফরমেশান দেবো বলে ভিডিওটা নিয়ে এলাম, এরপর বিস্তারে ভিডিও আসবো, ওটা কেমন উকিল ছিল, কেমন হাতুড়ি মার্কা উকিল খুঁজে পেয়েছে যে নোটিশটা ঠিক করে পড়েও শোনাতে পারিনি, হা 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 হা, গভীর যেমন মক্কেল তার তেমন উকিল, ওরা যেমন ওদের উকিলও তেমন।